আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ স্টেক রেসিপিটি। ঘরোয়াভাবে কিভাবে আপনারা খুব সহজেই বিফ স্টেক বানিয়ে খেতে পারেন, সেরকমই একটি রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই খেতেও খুব টেস্টি হবে। আমি বানিয়েছি, আমার তো খেতে খুবই টেস্টি লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করলে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। সেরকমই একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি। যারা স্টেক খেতে পছন্দ করেন এবং এখন বর্তমান পরিস্থিতিতে যারা বাইরে খেতে পারছেন না, আশা করছি কেউ হতাশ হবেন না। আজকের রেসিপিটি আমি খুব সিম্পল এবং সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, যাতে ঘরেই খুব সহজে আপনারা স্টেক খেতে পারেন। তো আমি রেসিপিটি যেভাবে ফলো করেছি আপনারা সেভাবেই ফলো করবেন আশা করছি। প্রথমে আমি স্টেকগুলো এভাবে করে কেটে নিয়েছি। স্টেক নেয়ার জন্য গরুর একটা নির্দিষ্ট অংশ থেকে নিতে হয়, সাধারণত রিফ থেকে নিলে স্টেকটা খুব ভালো হয়। যেই মাংসটাতে একটু ভেতরে হালকা একটু চর্বি থাকবে সেই স্টেকগুলো একটু জুসি হয়। তো আমি স্টেকগুলো নিয়েছি, দেখেন যে সাদা অংশটা দেখা যাচ্ছে ওই সাদা অংশটাতেই চর্বিগুলো রয়েছে। স্টেকগুলো ওয়াশ করার পরে এগুলো টাওয়েল দিয়ে অথবা টিস্যু দিয়ে চেপে চেপে পানিগুলো অবশ্যই শুষে নিতে হবে। এখন আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন দিয়ে দিয়েছি পেস্ট 1 চা চামচ করে, আর দিয়ে দিয়েছি প্যাপরিকা পাউডার 2 চা চামচ পরিমাণ, ব্ল্যাক পেপার এবং হোয়াইট পেপার দিয়েছি 1 চা চামচ করে, সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ, লেবুর রস দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, টমেটো সস দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, বারবিকিউ সস দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ চিনি। লবণটা স্বাদ মতো দিয়ে দিতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। স্টেকের মাংসটি কাটার পরে যখন আপনি ওয়াশ করবেন তখন পানিগুলো একটি টিস্যু অথবা টাওয়েল দিয়ে ভালো করে চেপে চেপে শুষে নিতে হবে। বিফের মধ্যে যেন কোনো রকম পানি না থাকে দিকে খেয়াল রাখতে হবে। মাংসগুলোকে একটু কাটা চামচ দিয়ে কেচে নিলে স্টেকের ভেতরে ভালো করে ঢুকতে পারে মশলাগুলো, অথবা আপনারা একটু হালকা থেতলে নিতে পারেন। তো আমি এখন ম্যারিনেট করার জন্য এটা একটি পাতলা কাগজ দিয়ে ঢেকে ওভারনাইট আমি নর্মাল ফ্রিজ রেখে দিব। ওভারনাইট রেখে দেওয়ার পর আমি, ঠিক ওভারনাইট বলা যাবে না, আমি প্রায় একদিন ওভারনাইট রেখে পরের দিন দুপুরে আমি এটি রেডি করেছি। তো এখানে আমি একটি ফ্রাই প্যানে বাটার দিয়ে কিছু অনিয়ন এবং শসা গোলমরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। সাদা লবণ ও গোলমরিচ দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবার 1 টেবিল চামচ মতো বাটার আবারও ওই ফ্রাই প্যানটিতে দিয়ে এখন আমি বিফগুলো ভেজে নেব। তো বিফগুলো বারবার উল্টানোর প্রয়োজন নেই। বিফগুলো দেওয়ার পর আমার যে মশলাটা ছিল সেগুলো আমি উপরে দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে দিলে একটু জুসি জুসি ভাবটা থাকে, আপনারা চেষ্টা করবেন এভাবে দিতে। তো আমি এভাবে করে বিফগুলো ভেজে নিচ্ছি, বারবার না উল্টিয়ে। সাধারণত মোটামুটি একটু হয়ে যাওয়ার পর 1-2 বার উল্টিয়ে দিলেই হবে। যখন মশলাটার পানিটা একটু কমে এসেছে তখন আমি অনিয়নগুলো এখানে দিয়ে দিয়েছি, যাতে ফাঁকে ফাঁকে যে মশলাগুলো আছে সেগুলো পুড়ে না গিয়ে অনিয়নের সাথে মিশে একটা স্পাইসি ভাব চলে আসে। এই অনিয়নগুলো যখন আমরা বিফের সাথে পরিবেশন করব তখন খেতে খুবই মজা লাগে। তো দেখেন আমার বিফ স্টেক কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। যেহেতু এটা ওভারনাইটের উপরে মেরিনেট করা ছিল সে কারণে এটি সিদ্ধ হতে বেশি একটা সময় নেয়নি, আর আমার স্টেকটিও খুবই সুস্বাদু হয়েছে।
আপনারা চাইলে বিফটা কাটার সময় একটু থিকনেসটা কম বেশি মোটা এবং পাতলা করে নিতে পারেন। তো আমি বেশি একটা মোটা করিনি, মোটামুটি থিকনেস রেখেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করতে পারেন। তো আমি একদম শেষের দিকে চুলার আঁচটা কমিয়ে দিয়েছিলাম যাতে মশলাগুলো এবং বিফের গাটা পুড়ে না যায়। এভাবে একটু সময় নিয়ে মিডিয়াম টু লো আঁচে স্টেকগুলো ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন যে আমার স্টেকগুলো অলমোস্ট হয়ে গিয়েছে এবং দেখতেও কতটা ইয়ামি হয়েছে। তো আমি একটি সার্ভিং প্লেটের মধ্যে স্টেকগুলো নিয়ে নিয়েছি আর নিয়েছি সালাদ এবং পটেটো ওয়েজেস। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন সালাদের সাথে ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো ওয়েজেস, যার যেটা পছন্দ সেভাবে আপনারা পরিবেশন করতে পারেন। আমার বিফ স্টেকটি তো খেতে খুবই ইয়ামি হয়েছে। আপনারাও যারা বিফস্টেক খেতে পছন্দ করেন, স্টেক লাভার আছেন যারা, তারা এই রেসিপিটি ফলো করতে পারেন। আজকে এই পর্যন্তই ছিল আমার রেসিপিটি। পরবর্তীতে অন্য কোনো একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজটি লাইক দিয়ে সাথেই থাকবেন। আমার স্টেকটি যে খুবই ইয়ামি হয়েছে এবং পারফেক্ট হয়েছে সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। কি মনে হচ্ছে, স্টেকটি দেখে দোকানের চেয়ে কি কোনো অংশে কম? আমি তো সেটা মনে করি না। দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু দোকানের মতোই হয়েছে। আপনারা অবশ্যই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং যারা ট্রাই করবেন তারা আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনাদের বিফ স্টেকটি খেতে কেমন হয়েছে। আশা করছি আপনারা নিরাশ হবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, নিরাপদ থাকবেন। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে অবশ্যই শেয়ার করবেন, যেন আমার রেসিপিগুলো অন্যরাও খুব সহজে দেখতে পারে। ধন্যবাদ সবাইকে।